কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারেন, এ নিয়ে কৌতূহল ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে কলকাতা। 27 মার্চ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তারা এ তথ্য প্রকাশ করে। এবারের আসরে কলকাতা তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারকে পাচ্ছে না চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন শ্রেয়াস। আর তাই এবারের আসরে নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামতে হতো কেকেআরকে। কলকাতার অধিনায়ক হিসাবে শাকিব লিটনের নামও গুঞ্জনে শোনা যায়। তবে আনুষ্ঠানিকভাবে কলকাতা জানিয়েছে আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন নীতিশ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নীতিশ রানার অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন নীতিশ রানা। অতীতে দিল্লিকে সফলভাবে নেতৃত্বও দিয়েছেন তিনি। এবার কলকাতাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তার কাঁধে।